আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এয়ার রনি। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে নতুন করে হাজির হলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি তো আলোচনা করবো এইচএসসি ইংলিশ কোর্সের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর আজকের ভিডিওতে এবার তোমার সাথে আলোচনায় থাকছে যে এইচএসসি পরীক্ষা এবার যে কমপ্লিটিং স্টোরি আসবেই ইনশাআল্লাহ, সেটা তোমার সাথে আলোচনা করব। আর যদি কমপ্লিটিং স্টোরি এই সাজেশন থেকে তোমার কমন না পড়ে, তাহলে তুমি কীভাবে একটি মাত্র স্টোরি থেকে তুমি যে কোনো স্টোরি পরীক্ষায় লিখতে পারবে, সেরকম একটা ফর্মেট যেটা আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি তোমাদের সাথে, এবার আলোচনা করব। তো বেশি কথা না বলে তো আজকের ভিডিওটি শুরু করা যাক। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো লেট স্টার্ট। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এইচএসসি কমপ্লিটিং স্টোরি সাজেশন 22। তো এখানে আমি এই সাজেশনের লিস্টটা রেখেছি তোমাদের জন্য, কী কী সাজেশন, সেই সমস্ত সাজেশন এখানে রয়েছে। তো এই সাজেশনগুলো থেকে আমি তোমাদেরকে বলবো যে আসলে কোনগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তো যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো তুমি অবশ্যই বেশি গুরুত্ব দিবা। তো এখানে 12টি রয়েছে, 12টি কমপ্লিটিং স্টোরি সাজেশনে রাখা হয়েছে। তো দেখো, সাজেশন কখনও কিন্তু এত ছোট হয় না, সাজেশন অবশ্যই একটু বড় হয়, ঠিক আছে? যারা তোমাকে দুইটা তিনটা দিয়ে সাজেশন দিবে, সেই সাজেশন কখনও তোমার জন্য ভালো কিছু বই আনতে পারবে না। কারণ দুইটা থেকে তিনটা যদি কেউ সাজেশন দেয়, সেই সাজেশন থেকে কমন আসতেও পারে, আবার কমন নাও আসতে পারে। তবে একটু বড় সাজেশন থেকে পড়লে কিন্তু সেখানে অবশ্যই তুমি কমন পাবা, ঠিক আছে? আর অনেক সময় দেখা যায় কি, বড় সাজেশন থেকে কমন আসে না। তো এটা অবশ্যই তোমাদের মাথায় রাখা যে খুব কম পরিমাণে সাজেশন আছে, সেটা তোমার ফলো না করা, ঠিক আছে? আর এই সাজেশনটা তুমি অবশ্যই তোমার টিচারের সাজেশনের সাথে মিলিয়ে দেখতে পারো। আমি যাদেরকে পড়াই, ব্যাচে যাদেরকে পড়াই, তাদেরকে আমি এই সাজেশনটা কিন্তু দিয়েছি, এবং এটাই তোমাদের সাথে কিন্তু আবার আলোচনা করতেছি। তো অবশ্যই তুমি অবশ্যই নির্দ্বিধায় এই সাজেশনটা ফলো করতে পারো। হ্যাঁ, তো পাশাপাশি আমি তোমাকে এই সাজেশন থেকে কমন না আসে, তাহলে কীভাবে তুমি একটা অজানা স্টোরিকে তুমি কমপ্লিট করতে পারবা, সেটাই আমি তোমার সাথে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, এখানে রয়েছে যে এইচএসসি কমপ্লিটিং স্টোরি সাজেশন। তো এখানে আমি প্রথমে যে জিনিসটার কথা বলবো, সেটা হচ্ছে হ্যাপি কবলার, ঠিক আছে? হ্যাপি কবলার, এই জিনিসটার কথা বলবো। এরপরে আমি বলবো যে অনেস্ট উড কাটার, এটাও তোমার জন্য ইম্পর্ট্যান্ট। এরপরে আমি বলবো তিন নাম্বারটার কথা, যেটা হচ্ছে কি, চার নাম্বারটা ডাব অ্যান্ড অ্যান্ট, ঠিক আছে, এই স্টোরিটা। এরপরে পরবর্তী যে স্টোরিটা রয়েছে সেটা হচ্ছে হেয়ার অ্যান্ড টর্টয়েস। পরবর্তী যে স্টোরিটা রয়েছে সেটা হচ্ছে হেয়ার অ্যান্ড টর্টয়েস। এবং তারপরে আমি বলবো যে ছয় নাম্বার যে স্টোরিটা রয়েছে, ছয় নাম্বার কি স্টোরিটা রয়েছে, থ্রাস্টি ক্রো। থ্রাস্টি ক্রো স্টোরিটাও তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টোরি। এরপরে কিং লিয়ার, তারপরে রবার্ট ব্রুস, ডিভোশন টু মাদার, হ্যাঁ, বায়েজিদ বোস্তামির স্টোরিটা, ঠিক আছে, ডিভোশন টু মাদার। আর হচ্ছে ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। তো যেগুলো আমি টিক মার্ক দিয়ে দিলাম, সেই স্টোরিগুলো তুমি বেশি গুরুত্ব দিবে, তারপর সময় থাকলে বাকিগুলোও কিন্তু অবশ্যই তুমি এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে, বাকিগুলো কোনগুলো। আর প্রয়োজন এটা পিডিএফ ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেক্ষেত্রে তুমি আমাকে অবশ্যই কমেন্ট করো। এখানটা হলে 12টা আছে, 12 থেকে আমি কয়েকটি তোমার জন্য বাছাই করে দিলাম, ওগুলোর উপর তুমি বেশি গুরুত্ব দাও, ঠিক আছে? ওগুলোর উপর তুমি বেশি তোমার গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তারপরে ওগুলো গুরুত্বপূর্ণগুলো শেষ হলে তারপর তুমি বাকিগুলো কিন্তু অবশ্যই ধরবে, ঠিক আছে? বাকিগুলো আবার না ধরলে কিন্তু হবে না। তো এবার আমি তোমাকে দেখাবো যে একটি মাত্র ফর্মেট, যেই ফর্মেট দিয়ে তুমি যে কোনো স্টোরি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের নিশ্চয়ই জানা আছে যে কোনো স্টোরি কমপ্লিট করার জন্য প্রথমে তো একটা টাইটেল নির্বাচন করতে হবে, ঠিক আছে? যেমন দি স্টোরি অফ থ্রাস্টি ক্রু, ঠিক আছে, দি স্টোরি অফ থ্রাস্টি ক্রু। তো এখানে দেখো যে গ্যাপ যে অংশটুকু রয়েছে, এই গ্যাপ অংশতে জাস্ট তুমি কী বসাবা,
এই গ্যাপ যে অংশটুকু রয়েছে দি স্টোরি অফ থ্রাস্টিকো এই গ্যাপ অংশে জাস্ট যে স্টোরিটা আসবে ওই নামটা বসায় দিতে হবে ঠিক আছে যে স্টোরিটা আসবে সেই স্টোরির নামটা জাস্ট তোমাকে বসায় দিতে হবে হ্যাঁ হতে পারে সেটা কি এই যে এখান থেকে যে অনেস্ট উটকাটার হ্যাঁ তাই অনেস্ট উটকাটার আসলে দি স্টোরি অফ অনেস্ট উটকাটার থ্রাস্টিকোর গল্পটা আসলে লিখবা দি থ্রাস্টিকো হ্যাঁ তো এখান থেকে যেটা আসবে সেটা তোমাকে জাস্ট কি নামটা জাস্ট বসায় দিতে হবে জাস্ট এখানে নামটা বসায় দেওয়ার পর পোস্টে যতটুকু থাকবে ততটুকু তোমাকে লিখতে হবে ঠিক আছে পোস্টে যতটুকু দেওয়া থাকবে কিছু অংশ তোমাকে সারা তোমাকে দিয়ে দিবে তো ওই দেওয়া যে অংশটুকু দিয়ে দেবে সেই অংশটুকু জাস্ট এখানে তুমি জাস্ট ওই অংশটুকু লিখে দিবে এখানে জাস্ট একটু লিখে দিবে তো লিখে দেওয়ার পরে তো এখানে দেখবে যে তারপরে এখানে দেখো ডট ডট এর পরে স্টার চিহ্নিত একটা ঘর আছে তো এই ঘরে মূলত কী লিখবে এখানে লিখবে যে যেমন যে গল্পটা আসলো হ্যাপি কপ্টার আসলে লিখবা মানি এই স্টার চিহ্নিত ঘরে লিখবা মানি অনেক শুটকার আসলে লিখবা দি এক্স তারপরে গ্রিডি ডগ যদি আসে অর্থাৎ এই যে এই ফাঁকা স্থানে লিখতে হবে গ্রিডি ডগ আসলে লিখবা দি পিচ অফ মিট হ্যাঁ গ্রিডি ডগটা যদি আসে দি পিচ অফ মিট হেয়ার অ্যান্ড টর্টোইস আসলে দি রেস লিখবা তারপরে থ্রাস্টিক ক্রো আসলে ওয়াটার লিখবা ডাবেট অ্যান্ড আসলে লাইফ লিখবা এ ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ফ্রেন্ডশিপ লিখবা কিং লিয়ার যদি আসে তাহলে লিখবা কি হিজ ডটার ঠিক আছে কিং লিয়ার গল্পটা আসলে সেক্ষেত্রে লিখবা হিজ ডটার রবার্ট ব্রুস আসলে লিখবা কি হিজ কিংডম হ্যাঁ তারপরে ডিভেশন টু মাদার আসলে লিখবা ওয়াটার তারপরে গ্রিডি ফার্মার আসতে পারে গ্রিডি ফার্মার আসলে লিখবা কি দি গুস এরপরে দি ড্রেস ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট এটা যদি এই গল্পটা যদি আসে তাহলে তুমি লিখবা অনার ঠিক আছে অর্থাৎ ওই ফাঁকা স্থানে জাস্ট ওই নামগুলো জাস্ট বসায় দিবা দি স্টোরি অফ তারপরে ও সরি এই ফাঁকা এই ফাঁকা স্ট্যাচুত ঘরে তোমাকে জাস্ট ওই নামগুলো বসায় দিতে হবে ঠিক আছে যেমন থ্রাস্টিকো ওয়াটার ওয়াটার ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ ধরো থ্রাস্টিকো গল্পটা আসে তাহলে লিখবা কি ওয়াটার ওয়াজ ইম্পর্টেন্ট যতটুকু দেওয়া থাকবে তারপরে লিখবা ওয়াটার ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ তার জীবনের জন্য ইম্পর্টেন্ট ছিল গুরুত্বপূর্ণ ছিল বাট হি লস্ট ইট ফর হিজ ব্যাড লাক সেটা তার মন্দ ভাগ্যের জন্য হারিয়েছে ইফ হি লস্ট ইট ফর এভার যদি সে চিরদিনের জন্য হারাতো হি উড বি দ্য আনহ্যাপিয়েস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড সে পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তিতে পরিণত হতো সো হি ওয়ান্টেড টু গেট ব্যাক ইট ইন হিজ লাইফ তাই সে এটা তার জীবনে ফিরে পেতে চাইলো বাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ব্যাক ইট কিন্তু এটা ফিরে পাওয়া অসম্ভব ছিল হি নিউ দ্যাট হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে সে জানতো যে ইচ্ছা থাকলে উপায় হয় ঠিক আছে হি নিউ দ্যাট হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে সে জানতো যে ইচ্ছা থাকলে উপায় হয় সো হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল তাই সে প্রাণপণ চেষ্টা চালালো হি স্টার্টেড ওয়াকিং সে হাঁটতে আরম্ভ শুরু করলো হি স্টার্টেড ওয়াকিং সে হাঁটতে আরম্ভ শুরু করলো হি এন্টার্ড ইন টু এ ডিপ ফরেস্ট সে একটা গভীর বনে চলে আসলো প্রবেশ করলো হি ফাউন্ড নান টু হেল্প হিম সে তাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজে পেল না এরপর হচ্ছে হি স্টার্টেড ক্রাইং এরপর সে কাঁদতে আরম্ভ করলো ইন দি মিন টাইম ওই সময় হি নোটিস দ্যাট সে লক্ষ্য করলো যে স্ট্যানজার ওয়াজ কামিং টুয়ার্ডস হিম একজন আগন্তুক তার দিকে আসছে তার দিকে এগিয়ে আসছে দি স্ট্যানজার আস্কড হিম দি স্ট্যানজার আগন্তুক তাকে জিজ্ঞাসা করলো হোয়াই হি ওয়াজ ক্রাইং সে কেন কান্না করতেছিল ঠিক আছে আগন্তুক ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করলো আগন্তুক মিন্স কি অপরিচিত ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করলো কেন সে কান্না করতেছিল হি টোল দ্য স্ট্যানজার এভরিথিং সে অপরিচিত ব্যক্তি বা আগন্তুক ব্যক্তিকে সব কিছু বললো লিসেনিং টু হিম দি স্ট্যানজার ওয়ান্টেড টু হেল্প হিম তার সব কথা শুনে আগন্তুক তাকে সাহায্য করতে চাইলো দি স্ট্যানজার সেইড দ্য ওয়ে অফ রিকভারিং হিজ প্রবলেম আগন্তুক তাকে তার সমস্যা কাটানোর উপায় বলে দিল অ্যান্ড অলসো গেভ হিম সাম রিওয়ার্ডস এবং তাকে কিছু পুরস্কারও দিল হ্যাঁ অ্যান্ড অলসো গেভ হিম সাম রিওয়ার্ডস তাকে কিছু পুরস্কারও দিল দাস হি কুড সলভ হিজ প্রবলেম এভাবে তার সমস্যাকে সে সমাধান করতে পারলো হি থ্যাংক দ্য স্ট্যানজার ফর হেল্পিং হিম সে স্ট্যানজার বা আগন্তুককে ধন্যবাদ দিল তাকে সাহায্য করার জন্য দেন হি রিটার্ন হিজ হোম অ্যান্ড লিভ ইন পিস তারপর সে কী করলো তারপর সে তার বাড়িতে ফিরে গেল এবং শান্তিতে বসবাস করতে লাগলো তো এটাই ছিল মূলত এটা এই ফরম্যাটটা আমি তোমাদের মাঝে আলোচনা করে দিলাম বাংলা অর্থসহ
তো এখানে কিছু ইনস্ট্রাকশন তোমাকে মনে রাখতে হবে। যদি এখানে একজনকে ইন্ডিকেট করে তাহলে তুমি হি হিম হিস বা শি হার হার ইউজ করতে পারো। একাধিক যদি বোঝায় তাহলে দে দেম দেয়ার এগুলো ইউজ করবা, ঠিক আছে? একাধিক যদি বোঝায় দে দেম দেয়ার ইউজ করবা, আর একজন ছেলে বোঝায় তাহলে হি হিম হিস ইউজ করবা, ঠিক আছে? মেয়ে বোঝালে শি হার হার ব্যবহার করবো। এটা তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে। তো এটাই ছিল মূলত আজকের আলোচনা। আজকের আলোচনায় আমি তোমার সাথে আলোচনা করলাম যে এবার এসএসসি পরীক্ষায় কোন কমপ্লিটিং স্টোরিটি আসবে ইনশাল্লাহ। আর যদি এখান থেকে কমন না আসে তাহলে অবশ্যই তুমি আমার এই ফরম্যাটটা তুমি ফলো করবা, পরীক্ষায় এটা লিখলে তুমি কাঙ্ক্ষিত তোমার মার্কসটি পেয়ে যাবে, ঠিক আছে? এক্ষেত্রে কথা হচ্ছে যে তোমাদের স্টোরিতে নাম্বার তো হচ্ছে 7, তো এক্ষেত্রে হয়তো বা 7 পাবা না। তুমি এখানে আমি তোমাকে এতটুকু অ্যানসার করতে পারি যে তুমি 5-এর নিচে তোমাকে এখানে সারা নাম্বার দিবে না, ঠিক আছে? এই ফরম্যাট অনুযায়ী যদি লেখো তুমি 5-এর নিচে পাবা না, এতটুকু আমার এতদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে এটা আমি বলতেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।